কাউকে না করতে পারি না, এটাই আমার দোষ। মাত্র 6টা বয়ফ্রেন্ড আমার। তারপর আমি চিন্তা ওকে ডায়মন্ডের হৃদয়ে প্রপোজ করছি, তো এখন ডায়মন্ডের হারের কথা বলো ওকে মিরপুরে থ্রি ফুডের রেস্টুরেন্টে নিয়ে আসি। এরপর মিরপুর থ্রি ফুড ওকে রেস্টুরেন্টে নিয়ে আসছি, ওর চোখ ধরে বসে আছি, এক এক করে বয়ফ্রেন্ড ঢুকছিল, এরপর ওকে সারপ্রাইজ দিয়ে। বিষয়টা একটু চিন্তা করে দেখুন তো, একটি মেয়ের 6 জন প্রেমিক একত্রিত হয়ে একটি রেস্টুরেন্টে মেয়েটিকে সারপ্রাইজ দিল, সারপ্রাইজটি কেমন হতে পারে? যাই হোক, রিলেশনশিপে যখন ছিলাম আমি এক ধরনের সাইকো হয়ে গেছিলাম ওর সাথে থাকতে থাকতে। আমার ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি আমাকে অনেক বুঝেছে, ফ্রেন্ড সার্কেল দূরে চলে গেছে একেবারে। দেন এরপর অনেক ধরনের অনেক ভুলই আমাকে বুঝাইতো যে তুমি ভুল করছো, আমি শুনতাম না, আমি বলি না, আমি চোখে দেখায় বিশ্বাসী, তো আমি তোমাদের মুখে কথায় বিশ্বাস করি না। আর মেয়েও আমাকে ভোলা চালের ভাত খেয়ে খাওয়ায় রাখছে এক কথায়, তো যা বলতো তাই করতাম গাধার মতো। বাট একদিন আমি চিন্তা করলাম যে অনেক হয়েছে আর না, আমার ডাউট হয়েছে, দেখি একটু তদন্ত করে, বিকজ আমরা ব্যবসা বাণিজ্য যখন করি ওখানে গোয়েন্দাগিরি করতে হবে, তার রিলেশনশিপে কেন গোয়েন্দাগিরি করতে পারবো না। অতএব আমি গোয়েন্দাগিরি করে দেখলাম যে ওর কতগুলোই বয়ফ্রেন্ড, 3.5 বছর, 5 বছর, 2 বছর, এরকম রিলেশনশিপ। তারপর আমি চিন্তা করলাম ওকে ডায়মন্ডের হৃদয়ে প্রপোজ করছি, তো এখন ডায়মন্ডের হারের কথা বলো ওকে মিরপুরে থ্রি ফুডের রেস্টুরেন্টে নিয়ে আসি। এরপর মিরপুর থ্রি ফুড ওকে রেস্টুরেন্টে নিয়ে আসছি, ওর চোখ ধরে বসে আছি, এক এক করে বয়ফ্রেন্ড ঢুকছিল, এরপর ওকে সারপ্রাইজ দিয়েছি। আমার কথা হচ্ছে রিলেশনশিপ খারাপ না, রিলেশনশিপ অনেক ভালো আলহামদুলিল্লাহ, বাট এসব মানুষের জন্য রিলেশনশিপটা খুব খারাপ হয়ে যায়। টাইম পাস আমরাও কম বেশি সবাই করেছি, বাট কাউকে মনে কষ্ট দিয়ে বা ঝাড়া ঝাড়া করে শেষ করে দেই নেই। মেয়েটিকে নাকি কেউ প্রপোজ করলে সে তাকে আর না করতে পারে না। ইস, বেচারি চেয়েছিল ঘরে ঘরে প্রেম পৌঁছে দিতে, কিন্তু সে স্বপ্নটা আর তার পূরণ হলো না, ধরা খেয়ে গিয়ে এখন নেট দুনিয়ায় তোলপাড় এবং ভাইরাল।